দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে জানিয়ে দেব শিরোনাম। বিদেশি বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে দেশ, ব্র্যান্ডিং চলছে দাবি পরিকল্পনা বিভাগের, দেশি উদ্যোক্তাদের বাইরে অর্থলগ্নির সুযোগও ভাবাচ্ছে। মারা স্থগিত থাকায় সাত মাস বেতন বন্ধ রংপুরের চিনিকলে, দুর্দশায় 35,000 কৃষক পরিবারও, আখ চাষের অনুমতি সহ বকেয়া পরিশোধের দাবি। এখন তো অবস্থা কেরাসিন বাবা, এখন অবস্থা এখন না খায়া মরতেছি। এই দেখে ফেরত কিছু নেই মা। পুঁজিবাজারে কাটছে না অস্থিরতা, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ছ বছর ধরে একই অঙ্কে ঘুরপাক খাচ্ছে এফডিআই বা বিদেশি বিনিয়োগ। করোনার ধাক্কায় কমে গেছে পুঁজির চলাচল, অথচ চীন জাপান ছাড়াও বিনিয়োগের নতুন জায়গা খুঁজছে পশ্চিমা অনেক দেশ, যার খুব কমই টানতে পারছে বাংলাদেশ। পরিকল্পনা বিভাগের ব্যাখ্যা, বাংলাদেশি বিনিয়োগের ব্র্যান্ডিং চলছে দেশে বিদেশে। এই উদ্যোগ সফল হলে বাড়বে কর্মসংস্থান, তবে দেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ ভাবিয়ে তুলছে গবেষকদের। বিশ্বব্যাংকের ডুইং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে সরগোল কম হয়নি। তলানি থেকে অবস্থান দুই অঙ্কের ঘরে আনতে বিশেষ উদ্যোগ নেয় সরকার, কিন্তু এর সুফল মেলার আগেই বিশ্বব্যাংক ঘোষণা দেয় ডুইং বিজনেস ইন্ডেক্স আর প্রকাশ হবে না। পুরো বিষয়টি নাকি এখন তাদের চোখেই বিতর্কিত। সুখবর হচ্ছে, এই সূচকে ভালো করার প্রস্তুতি জেরে ওয়ানস্টপ সার্ভিস চালু করে বিটা। 11টি সংস্থার 41 পরিষেবা কার্যক্রমে গতি আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্মাণ শুরু হয় 100 অর্থনৈতিক অঞ্চলের। তারপরও $250 কোটি চারপাশে ঘুরপাক খাচ্ছে এফডিআই। 2015 সালে $2,023 কোটি বিনিয়োগ পায় বাংলাদেশ, পরের বছর তা বাড়লেও 2017তে নেমে যায় 215 কোটিতে, 2019 সালে 289 কোটি ও গেল বছর $258 কোটি এফডিআই পায় বাংলাদেশ। যদিও 2018তে ডিএসিতে চীনা কোম্পানির বিনিয়োগ ও দেশি কোম্পানিতে জাপান টোব্যাকোর অর্থায়ন হিসাব করায় $361 কোটি পৌঁছায় বিদেশি বিনিয়োগ। কিন্তু এই পরিমাণ কি সন্তোষজনক? ফ্রি ট্রেড এগ্রিমেন্টে, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে যাওয়ার প্রাণ চেষ্টা করছি, কয়েকটি করেছি ইতিমধ্যে এবং ভবিষ্যতে করব। আমরা অর্থনৈতিক অবকাঠামো, বিশেষ করে ভৌত অবকাঠামো গড়ে তুলেছি। বিনিয়োগ এখন আমাদের দেশেও আসবে, যেটি প্রয়োজন সামাজিক বা রাজনৈতিক স্থিতিশীলতা। করোনা মহামারীর শুরু থেকে বিনিয়োগের নতুন গন্তব্য খুঁজছে বড় অনেক দেশ। এর মাঝে চীন থেকে সরিয়ে আনা দুটি কারখানার গন্তব্য হয় বাংলাদেশ, কিন্তু বড় অর্থায়ন চলে যায় ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মেক্সিকো ও ভারতে। এর মাঝেই বিদেশে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। তাহলে করোনা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ? ইকোনমিক জোনগুলোর যদি বাস্তবায়ন হয়, সেখানে আমরা দেখব যে দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন, তবে তার পাশাপাশি বিদেশে যদি কেউ বিনিয়োগ করতে চান, সেটি সহজীকরণ এবং সেখান থেকে যেন দেশ লাভবান হয় সেটা মাথায় রেখে বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগের নিয়ম নীতি এবং সেটা সহজীকরণের দিকে মনোযোগ দেওয়া দরকার। বিদেশি উদ্যোক্তাদের জন্য চলতি মাসেই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গত বছর মারায় স্থগিত হয়ে যাওয়া রংপুরের শ্যামপুর চিনিকলের কর্মকর্তা কর্মচারী আর শ্রমিকদের বেতন ভাতা নেই গেল সাত মাস ধরেই, অর্থহারে দিন চলছে তাদের। আর আখ চাষের অনুমতি না থাকায় 35,000 চাষি পরিবারও দুর্বিষহ দিন কাটাচ্ছেন। এখন তো অবস্থা কেরাসিন বাবা, এখন অবস্থা এখন না খায়া মরতেছি। খুব অনাহারে আছি মা, এই দেখে ফেরত কিছু নেই মা, খুব কষ্টের মধ্যে গেছে দিন। রংপুরের শ্যামপুর চিনিকলের ঝাড়ুদার ভারতী রানী আর আব্দুল জলিলের আরতির হিসেব মেলানো বড়ই কঠিন। সাত মাস ধরে বেতন বকেয়া, হতাশ অন্য শ্রমিক কর্মচারীরাও। পামচালক সাজু ছাগল বিক্রি করে কোনো রকমে দিন চালাচ্ছেন। অনটনে দিশেহারা খালাসি আজগার টেনের নিচে ঝাঁপ দিয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই সুগার মিলটা বন্ধ হয়ে যাওয়াতে অত্র এলাকায় দুর্ভিক্ষ দেখা যাচ্ছে। সাত মাস থেকে বেতন নেই, সাত মাস থেকে আমরা অনাহারে অর্ধাহারে আছি। গেল বছর 1 ডিসেম্বর মারাই কার্যক্রম স্থগিত ঘোষণার পর আন্দোলন হয়েছে মিলটি চালুর, কিন্তু পূরণ হয়নি দাবি।
খালাসি বাড়ির পরিবার পরিজনকে খেতে দিতে না পারে নিজে আত্মহত্যা করার জন্য চলে গেছিলেন। মিলের অবস্থা এত করুণ হয়ে গেছে যে অনেকে মারা গেছে, তারপরে তার শেষের বেতনটুকু পায় নাই। এই মিলের শ্রেণীটা খুব ভালো এবং অত্র এলাকার আকসাহীরা সকলের প্রাণের দাবি এই মিলটা পুনরায় চালানো হোক। অবসরে যাওয়ারাও পিএফ এবং রাইচুটির টাকা পাচ্ছেন না। আকচাষের অনুমতি সহ বকেয়া দ্রুত পরিশোধের দাবি জানিয়েছে আকচাষী সমিতি এবং কর্মচারী ইউনিয়ন। লক্ষরও অধিক আমাদের শ্রমিক কাজ করত। আজকে যদিও আমন ধানের মৌসুম, আমন ধান কাটা চলছে, যার ধান তাকেই আসছে না। অনেক কৃষক অনেক দিন মজুর বেকার। এই প্রতিষ্ঠানটাকে আবার চালু করুক, অর্জিত টাকা, তাদের অর্জিত টাকা তারা পাচ্ছে না, প্রায় 8 কোটি টাকার মতো আছে, তারা অনাহারে দিন যাপন করতেছে। আমার দাবি এই গ্রাসুটি এবং পিএফের টাকাটা যারা রিটার্ন করেছে ওনাদেরকে দিয়ে দেওয়া হোক। কবে দেয়া হবে বকেয়া বেতন আর কবে মিলটি চালু হবে সে ব্যাপারে কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। এই মিল চালুর ব্যাপারে, উদ্যোগের ব্যাপারে আমরা তাদের সাথে আলোচনা করতেছি। হয়তো সরকার আশা করছি আমাদের এই এলাকার দিকে বিবেচনা করে এই ভারী একমাত্র কৃষি শিল্প প্রতিষ্ঠান এটা চালু করবেন। মারাই স্থগিতের পর 456 জনবলের মধ্যে 379 জনকে অন্য মিলে বদলি করা হয়েছে, আর 77 জনেরই 7 মাস ধরে বেতন নেই। কিছুদিন আগে ওইখানে ছিল মেশিনের শব্দ আর শ্রমিক এবং কর্মচারীদের কর্মব্যস্ততা, আর এখন এখানে শুনশান নীরবতা। মিলটি বন্ধ হয়ে যাওয়ায় শুধু যে শ্রমিক এবং কর্মচারীরাই সংকটে পড়েছেন তা নয়, এর প্রভাব পড়েছে এই অঞ্চলের লাখ লাখ মানুষের জীবন এবং জীবিকায়। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, শ্যামপুর চিনিকল, রংপুর। রংপুর চিনিকলের সার্বিক অবস্থা নিয়ে আমরা প্রতিবেদন দেখলাম। এবারে চিনিকলের উৎপাদন এবং আখ চাষের আরও খবর আমরা জানতে চাই। যাচ্ছি জয়পুরহাট এবং নাটোরে। শুরুতেই জয়পুরহাট চিনিকল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এই চিনিকলের আখ মারাই প্রস্তুতি কেমন দেখছেন? আখের মূল্য নিয়ে কৃষকরা কী বলছেন? দেবাশিস, একটা বিষয় সেটা হলো যে এই যে বর্তমান যে মৌসুমটা আছে, যে মৌসুমটা শুরু হবে আখ মারাই, আর কিছুদিন পরে আখ মারাই শুরু হবে, এই মৌসুমে জয়পুরহাট চিনিকলে 30,000 মেট্রিক টন আখ মারাইয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে কারণে আখের পরিমাণটা কম সেটি হচ্ছে যে যে মৌসুমটা যাচ্ছে এই মৌসুমের আগের মৌসুমে আখ মা অর্থাৎ আখ চাষ নিয়ে একটা হেজিটেশন দেখা দিয়েছে, অর্থাৎ মিল চলবে কিনা সেরকম একটা সম্ভাবনা দিয়েছে। মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে কৃষকরা কিন্তু আখ লাগায় না। মিলের পক্ষ থেকেও কৃষকদেরকে সে ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যেমন সার, বীজ বা লোন এই সুযোগ সুবিধা দেওয়া হয়নি, বিধায় আখ চাষ কম হয়েছিল। তো এখন বর্তমানে জয়পুরহাট চিনিকলে 1100 মেট্রিক টন চিনি মজুত রয়েছে, যে চিনিগুলো তাদের প্রয়োজন, অর্থাৎ এখন তারা ইচ্ছা করলে চিনিগুলো বিক্রি করতে পারবেন। কিন্তু বিশেষ করে আখের পরিমাণ কম হওয়ার কারণে এই বছর কিন্তু মিল খুবই অল্প পরিমাণে চলবে, সে কারণে মাত্র 1500 থেকে 1800 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে আগামী মৌসুমে মিল কর্তৃপক্ষ বলছেন যে প্রায় 70,000 থেকে 80,000 মেট্রিক টন আখ উৎপাদন হবে, সেক্ষেত্রে হয়তো 4,000 থেকে 4,500 মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে। এবং মিলের যদি আমি বলি যে কর্মচারীদের বেতন, মিল কর্তৃপক্ষ বলছে যে এই মুহূর্তে খুব বেশি বকেয়া নেই, সেপ্টেম্বর পর্যন্ত তাদের মিল বেতন ভাতা দেওয়া হয়েছে, হয়তো 1-2 মাসের বকেয়া রয়েছে। তবে মিলের যে বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা রয়েছে, তাদের অবসরে বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট অসহযোগিতা বা বলতে গেলে যথেষ্ট অপ্রতুলতা রয়েছে, এবং সেক্ষেত্রে তারা অনেকটা হেজিটেশনের মধ্যে রয়েছে, তারা আদৌ টাকা পাবে কিনা। তবে সব মিলে মিল কর্তৃপক্ষ আমাদের যেটি জানাচ্ছেন যে এই মৌসুমের একটু সমস্যা দেখা দিবে, তবে আগামী মৌসুমে যদি আখের উৎপাদন বৃদ্ধি পায় সেক্ষেত্রে কৃষকরা পরবর্তী মৌসুমে আরো বেশি আখ লাগাবেন, বা আখের মূল্যটা যদি আরেকটু বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে কৃষকরা উপকৃত হবে, এই কথাটি তারা বলছেন। রবিন, এবারে যাচ্ছি নাটোরে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, এই চিনিকলের গুদামে কি গত বছরের চিনি এখনো অবিক্রিত অবস্থায় রয়েছে? সেগুলো বিক্রি হচ্ছে না কেন? হ্যাঁ,
আসলে দেবাশিস, নাটোরে কিন্তু দুইটি চিনিকল রয়েছে, একটি হলো নর্থ বেঙ্গল সুগার মিল, আরেকটা হলো নাটোর চিনিকল। আমি এখন রয়েছি আসলে নর্থ বেঙ্গল সুগার মিলে। এখানে এসে যে বিষয়টি জেনেছি, যে মিলের ব্যবস্থাপনা পরিচালক আমাকে বলেছেন যে এখানে 158 মেট্রিক টন চিনি আসলে অবিক্রিত রয়েছে। আসলে মিলের কর্তৃপক্ষ কিন্তু এই অবিক্রিত বলছে না, বলছে যে এই চিনিগুলো তারা গুদামে সবসময়ই রাখেন। আসলে বিভিন্ন সামরিক বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে এই চিনি আসলে সরবরাহ করতে হয়, এই জন্যই কিন্তু তারা এই চিনিগুলো গুদামজাত করে রাখেন। এবং গুদামে আমি কিছুক্ষণ আগেই ঘুরে এসেছি, তারা আসলে চিনিগুলো প্যাকেটজাত করছেন। আর যে বিষয়টি মিল কর্তৃপক্ষ জানিয়েছেন, যে এবার গতকালই কিন্তু এই মিলের কার্যক্রম শুরু হয়েছে। এখানে মারাই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 194,286 মেট্রিক টন, যেখান থেকে আসলে 7% চিনি রিকভারি করা হবে। চিনির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আসলে 13,600 মেট্রিক টন, গত বছরের উৎপাদন ছিল 8,274 মেট্রিক টন। আরেকটি বিষয় দেবাশিস জানিয়ে রাখতে চাই, যে এই মিলগুলো কিন্তু প্রতি বছরই আসলে লস দিয়ে আসছে, গত বছরও কিন্তু 34 কোটি টাকা লোকসান হয়েছে। এবারও মিল কর্তৃপক্ষ বলছেন যে আসলে তারা ঠিক মতো এই লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। অপরদিকে নাটোর চিনিকল কিন্তু আসলে আগামী 3 ডিসেম্বর তাদের কার্যক্রম শুরু করবে, সেই মিল কর্তৃপক্ষেও কিন্তু বিভিন্ন ধরনের লোকসান দিচ্ছেন। আর কৃষকদের কাছে যে বিষয়টি জেনেছি, যে আসলে আখের উৎপাদন কিন্তু অনেকটাই কমে গেছে, এই কমে যাওয়ার পেছনে হবার জন্য আমাদের সাথে। পাহাড়ে মুখ থুবড়ে পড়ছে সম্ভাবনাময় পোলট্রি খাত। করোনার ধকল ও দফায় দফায় খাদ্যের দাম বাড়ায় অনেকেই আগ্রহ হারিয়েছেন এই খাত থেকে। ঋণের বোঝা ও ডিলার সিন্ডিকেটের কবজায় দিশেহারা কয়েক হাজার প্রান্তিক খামারি, নেই সরকারি প্রণোদনাও। সরকারি প্রণোদনা পেলে ঘুরে দাঁড়াবে পাহাড়ের বঞ্চিত খামারিরা, মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান 2017 সালে অবসর গ্রহণের পর মানিকচুরিতে 40 লাখ টাকা খরচে গড়ে তোলেন পোলট্রি খামার, কিন্তু ভাগ্য বদলায়নি, উল্টো লোকসান দিতে দিতে নিঃস্ব তিনি। সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করা হয় বিধায় সরকারি কোনো নিয়মকানুন না থাকায় এরা যা খুশি তাই করেন, আর এদের খুশি মোতাবেক এরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমাদের চাষিদেরকে একেবারে বসায় দিচ্ছে। একই অবস্থা আরো অনেকের, বেকার যুবক সহ স্থানীয় উদ্যোক্তারা স্বাবলম্বী হওয়ার আশায় মানিকছড়ি, রামগড় ও দীঘিনালা সহ বিভিন্ন উপজেলায় পোলট্রি খামার গড়ে তুললেও তা পরিণত হয়েছে দুঃস্বপ্নে। একাধিকবার লকডাউন, মূলধন স্বল্পতা, খাদ্যের চড়া দাম আর ঋণের বোঝাই দিশাহারা তারা। এই লকডাউন তো 2,500 মুরগি ছিল, 2,500 মুরগি খাদ্য দিতে পারতেছে না, মানে ওষুধ দিতে পারতেছে না, পুরা মানে এটা ক্ষতিগ্রস্ত এসব পোলট্রি খামারিরা পাননি সরকারি কোনো প্রণোদনাও। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই 3 পার্বত্য জেলার কোনো খামারই আমাদের এরকম কোনো প্রণোদনা পায় নাই। কারণটা হলো যে প্রকল্প থেকে এই প্রণোদনা দেওয়া হয়েছিল, LDDB প্রকল্প, যা আমাদের এই 3 পার্বত্য জেলায় বাস্তবায়িত হয় নাই। খাগড়াছড়ি জেলায় ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের প্রায় 2,000 পোলট্রি খামার থাকলেও করোনাকালে বন্ধ হয়ে পড়েছে অর্ধেকেরও বেশি। শাহরিয়ার ইউনুস, যমুনা নিউজ, খাগড়াছড়ি। এবারে জানাবো পুঁজিবাজারে খবর। পুঁজিবাজারে ব্যাংকের কড়াকড়ি ইস্যুতে এক মাসেরও বেশি সময় ধরে চলছে অস্থিরতা। অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে ফিরে গেছে সাইডলাইনে, এতে কমেছে লেনদেনের পরিমাণ। গেল সপ্তাহ নিম্নমুখী প্রবণতা ছিল DSE তে, সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক কমেছে প্রায় 240 পয়েন্টের মতো, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও ছিল কম। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ CSE তেও সপ্তাহ জুড়ে ছিল নিম্নমুখী প্রবণতা। প্রথমেই DSE র খবর জানব। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 240 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 6,852 পয়েন্ট। DSE শরিয়া সূচক কমেছে প্রায় 38 পয়েন্ট এবং DSE 30 সূচক কমেছে 92 পয়েন্টের মতো। মোট লেনদেন কমেছে প্রায় 10%, হাতবদল হয় 6,306 কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয় 6,430 কোটি টাকা। তালিকাভুক্ত 384টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে 49টির আর কমেছে 313টির। অপরিবর্তিত ছিল 18টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়নি 4টি প্রতিষ্ঠানের। ধারাবাহিকতা বজায় রেখে এই সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো, হাতবদল হয়েছে মোট 513,64,00,000 টাকার শেয়ার। 500,53,00,000 টাকার শেয়ার হাতবদল করে দ্বিতীয় অবস্থানে ছিল ওয়ান ব্যাংক, আর তৃতীয় স্থানে এসেছে IFSC ব্যাংক। প্রায় 60% বেড়ে দরবৃদ্ধি তালিকায় গত সপ্তাহে শীর্ষে ছিল একমি পেস্টিসাইড। এরপর আছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, প্রতিষ্ঠানটির দর বেড়েছে 59.5% বেশি, আর তৃতীয় স্থানে আছে ওয়ান ব্যাংক। অন্যদিকে 21 ভাগের মতো কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল LR গ্লোবাল বাংলাদেশ।
এরপরে অবস্থানে যথাক্রমে কোহিনুর কেমিক্যাল এবং প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চট্টগ্রাম এক্সচেঞ্জের খবর জানাব। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে মূল সূচক সিএএসপিআই 3.20% কমে দাঁড়িয়েছে 20,058 পয়েন্টে। অন্যদিকে একই রকম অবস্থা বিরাজমান ছিল সিএসইএক্স এবং সিএসই30 সূচকে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে প্রায় 261.92 কোটি টাকার শেয়ার। লেনদেন হয়েছে 339টি প্রতিষ্ঠানের, দর বেড়েছে 55টির, কমেছে 270টির, অপরিবর্তিত ছিল 14টির। সিএসইতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ওয়ান ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 28,53,00,000 টাকার শেয়ার, হাত বদল হয় 18 কোটি টাকার বেশি লেনদেন নিয়ে। পরের অবস্থানে ছিল আইএফআইসি ব্যাংক, তৃতীয় অবস্থানে ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল এপিকো স্ট্রিসাইড লিমিটেড, দাম বেড়েছে 60 ভাগ। এরপর যথাক্রমে আছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং ওয়ান ব্যাংক। অন্যদিকে 43 ভাগ কমে দর পতনের তালিকায় শীর্ষে আছে মাস্টার ফিড এগ্রোটিক লিমিটেড। এরপরের অবস্থানে যথাক্রমে এলআর গ্লোবাল এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।